কি অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন এই তারকারা? চলুন জেনে আসি। তরুণ অভিনেত্রী রুকাইয়া চমকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দিয়েছে টেলিভিশন নাটকের একাধিক সংগঠন। এরপর নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ড এই তরুণ তারকাকে 3 মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কয়েকজন নেতা জানিয়ে দেন, আগামী 3 মাস চমককে নিয়ে কাজ করবেন না সংগঠনের সদস্যরা। এর আগে নাটকের বিভিন্ন সংগঠন দ্বারা নিষিদ্ধ হয়েছিলেন ওই সময়ের কয়েকজন তরুণ তারকা। এক নজরে দেখে নেওয়া যাক কে কেন কোন কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ 2011 সালের টেলিভিশন নাটকে তুমুল জনপ্রিয় একজন তারকার নাম ছিল আনিকা কবির শখ। বিজ্ঞাপন চলচ্চিত্র তার ছিল দাপটে বিচরণ। জনপ্রিয়তার কারণে পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে চাইতেন বেশি। অভিযোগ ছিল শখ তার জনপ্রিয়তাকে পুঁজি করেন, শুটিং সেটে দেরিতে আসতেন, কখনো কখনো আসতেনই না। তেমনই এক ঘটনার কারণে তাকে নিষিদ্ধ হতে হয়। 2011 সালের দিকে NTV প্রচারিত নাটক FNF এর শুটিং সময় শিডিউল নিয়ে জটিলতা তৈরির কারণে শখকে নিয়ে পরিচালক রেদওয়ান রনি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর 3 বছর তাকে নিয়ে কোনো নাটকের কাজ করেনি রনি। এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করার দীর্ঘদিন পর শখকে পরিবার করি পরিকল্পনায় নাটকে কাজ করেন রনি। সেই নাটকের শুটিং সময়ও শখ শিডিউল নিয়ে জটিলতা তৈরি করেন। 2014 সালের এপ্রিলে শিডিউল ফাঁসানোর দায়ে দ্বিতীয়বার শখকে নিষিদ্ধ করেন রেদওয়ান রনি। তখন শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ কথা গণমাধ্যমের কাছে জানিয়েছেন রনি। তিনি বলেছেন, NTV প্রচার চলতেই জনপ্রিয় ধারাবাহিক পরিকল্পনা করি কল্পনায় পূর্ব নির্ধারিত শুটিংয়ের তারিখ ছিল 26 মার্চ, কিন্তু শখের দেখা নেই, পরিচালকের ফোন রিসিভ করছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেল তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অন্য ইউনিটে। 25 মার্চ সন্ধ্যা 7:57 সহকারী পরিচালকের মেসেজে শখ কনফার্ম করেছেন 26 মার্চ শুটিংয়ের কল টাইম অনুযায়ী 10:00 তিনি শুটিং স্পটে থাকবেন, কিন্তু আসেননি শখ। প্রশ্ন আজাদ শুটিংয়ে কথা কাটাকাটি, পাল্টাপাল্টি স্ট্যাটাস, অভিযোগ দাখিল, গণমাধ্যমের সংবাদ, সব কিছুর কারণে 2016 সালে নিষিদ্ধ হন লাক্স তারকা প্রসূন আজাদ। নির্মাতা এবং অভিনয় শিল্পী রোকিয়া প্রাচীর অভিযোগে পরিপ্রেক্ষিতে ওই বছরের অক্টোবরের নাটকে 3 সংগঠন এবং নিষেধাজ্ঞা করে জারি করে। 1 বছরের জন্য নিষিদ্ধ হন প্রসূন আজাদ। ডিরেক্টর গিল, সাধারণ সম্পাদক এসএ অলিক তখন জানিয়েছিলেন, পরিচালক রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে ডিরেক্টর গিল প্রসূনের সঙ্গে যোগাযোগ করে 3 দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়, কিন্তু 28 অক্টোবর শেষ হলেও তার কোনো যোগাযোগ করেনি প্রসূন। বরং তার ফেসবুকে খুব আপত্তিকর স্ট্যাটাস আসে, যা একটি ইন্ডাস্ট্রির সবার জন্য খুবই লজ্জার। এটা সংগঠন অবমাননা, অশ্রদ্ধা এবং গুরুত্বহীন ভাবা। এ কারণে আগামী 1 বছর ডিরেক্টর গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না। স্বপ্ন সত্যি হতে পারে নামের একটি নাটকের শুটিংয়ে কেন্দ্র করে নির্মাতা এবং প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে অভিনেত্রী প্রসূন আজাদের কথা কাটাকাটি হয়। পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এর জেরে প্রসূন আজাদের বিরুদ্ধে 19 অক্টোবর রোকেয়া প্রাচীর অভিযোগ করেন নাটকের 3 সংগঠনের কাছে। পরপরই কারণ দর্শানোর নোটিশ যায় প্রসূন আজাদের কাছে। 3 দিনের মধ্যে চিঠি জবাব দিতে বলা হলেও প্রসূন কোনো জবাব দেননি। তারপরে সংগঠন মিলে তাকে এই সিদ্ধান্ত দেয়। শারিকা সাবরিন মডেল হিসেবে বেশ আলোচিত ছিলেন শারিকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ এসব নিয়ে একাধিকবার খবরের শিরোনাম এসেছিলেন। জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় শিডিউল ফাঁসানোর মতো অভিযোগ আসে তার বিরুদ্ধে। তারই ফলস্বরূপ 2018 সালের 3 আগস্ট মডেল অভিনেত্রী শারিকা সাবরিনকে 6 মাসের জন্য নিষিদ্ধ করে টিভি নাটক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ওই সময় এই অভিনেত্রী কোনো নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন সহ সমিতির কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। প্রযোজক মোহাম্মদ বোরহান কাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই বছরের 28 জুলাই টেলিব্যাপের সালিশ বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের কার্যকরী কমিটি পাশ হয়ে সিদ্ধান্তটি। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইরজাকের, সালিশ বৈঠকের আহ্বায়ক তারেক মিন্টু সহ অনেকেই। 2018 সালে মডেল অভিনেত্রী শারিকার বিরুদ্ধে অভিযোগ প্রযোজক বোরহান খান বলেছিলেন, গত 21 মার্চ বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে নেপালে যান তারা। শারিকা 5টি
এক ঘন্টা এবং সাত পর্বের ধারাবাহিকে কাজ করার কথা ছিল। পারিশ্রমিক হিসেবে অগ্রিম 50,000 টাকা, বিমানের রিটার্ন টিকিট ও চিত্রনাট্যগুলো তার বাসায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু যাওয়ার দিন সারিকা তার বিমানবন্দরে আসেননি। এরপর সারিকাকে ছাড়াই আমরা নেপাল চলে যাই। পরে আরেকজন শিল্পীকে ঢাকা থেকে নিয়ে কাজ করতে হয়েছে। এতে প্রায় 5.5 লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। 6 মাস নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সভাপতি মামুনের রশিদ বলেছিলেন, এ ধরনের বিশৃঙ্খলা করেও ফোন ধরেননি, চিঠির কোনো উত্তরও দেননি সারিকা, বাধ্য হয়ে আমাদের এই ব্যবস্থা নিতে হয়েছে। অ্যালেন শুভ্র শক সারিকা প্রসন্নজাতির বিরুদ্ধে অভিযোগ প্রায় একই রকম হলেও অ্যালেন শুভ্র নিষিদ্ধ হওয়ার অভিযোগটি ছিল একবারই ভিন্ন। তার বিরুদ্ধে পরিচালক নিয়াজ মাহবুবের গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়। পরিচালকের সঙ্গে এ ধরনের অসাধারণ অভিযোগে 2018 সালে তিনি 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল অ্যালেন শুভ্রকে। 2018 সালে এপ্রিলে ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ এবং টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। অভিযোগকারী পরিচালক নিয়াজ মাহবুব তখন বলেছিলেন, 6 মাস আগে নাটক গুড়াগুড়ির আঞ্চলিক শব্দ শুটিংয়ে বরিশালে গিয়েছিলেন অ্যালেন শুভ্র। সেখানে 3 দিন কাজ করার কথা থাকলেও তিনি 2 দিনে কাজ শেষ করতে বলেন। পরিচালক রাজি না হলে অ্যালেন ওই অবস্থায় ঢাকা চলে আসেন। এর সপ্তাহখানেক পর অনেক কথাবার্তায় কাজটি করে দিতে নতুন করে পারিশ্রমিক দাবি করেন। এই কথার প্রেক্ষিতেই নির্মাতা বলেন, বরিশালে শুটিং শেষ করতে না পারায় তার অনেক লস হয়ে গেছে। কারণ হিসেবে তার বক্তব্য, ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে, এরপর যদি সম্ভব হয় তাহলে অভিনেতাকে টাকা দেবেন। এর মধ্যে অ্যালেন নাকি ফোন করে নির্মাতাকে গালাগালিজ করেন। 2 মাস আগে ঢাকার মগবাজার এলাকায় দেখা হলে নির্মাতাকে ইট দিয়ে আঘাত করে বসেন অভিনেতা। এই ধরনের ঘটনা পরপরই নিয়াজ মাহবুব অভিযোগ করেন নাটকের সংগঠনগুলোর কাছে। গত 4 এপ্রিল টেলিভিশন নাটকের 3 সংগঠন, ডিরেক্টর্স গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নিয়াজ মাহবুব এবং অ্যালেন শুভ্রকে হাজির করে। দুজনের কথা শোনার পর অ্যালেন তার কৃতকর্মের কথা উপস্থিত হবার সামনে স্বীকার করেন। এরপর 3 সংগঠন মিলে অ্যালেন শুভ্রকে 3 মাসের জন্য সব ধরনের শুটিংয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন। জেবা জান্নাত অসহযোগিতা এবং অসদাচরণের অভিযোগে উঠতি মডেল জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতা সংগঠন ডিরেক্টর গিল্ড। নিষিদ্ধের খবর প্রকাশ্যে আসার পর নট্য নির্মাতা সাজ্জাদ দোদলের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ তোলেন এই মডেল। অভিযোগ অস্বীকার করেন সাজ্জাদ দোদল। গত বছরের মার্চের দিকে রাশেদা আক্তারের টু লেট নামের একটি সিরিয়ালে কাজ করেন জেবা। অক্টোবরে ডিরেক্টর্স গিল্ড জেবার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেন রাশেদা আক্তার। তার অভিযোগ, জেবা অসহযোগিতার কারণে নাটকটি শেষ করতে পারেননি তিনি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিরেক্টর্স গিল্ডসের অভিযোগ, নিষ্পত্তির উপকমিটির আহ্বায়ক ফিরোজ খানকে জানান জেবার বক্তব্য জানতে সালিশ ডাকা হলেও তিনি আসেননি। পরে 9 জানুয়ারি সাধারণ সভায় সবার মতামতের ভিত্তিতে তাকে নিষিদ্ধের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 10 জুন জেবা জান্নাতকে নিষিদ্ধের চিঠি পাঠিয়েছেন ডিরেক্টর গিল্ড। 20 জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। চিঠির খবর প্রকাশের আসার পরও পরিচালক রাশেদা আক্তারের স্বামী পরিচালক সাজ্জাদ দোদলের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন গণমাধ্যমে। জেবা জান্নাত জানান, ঘটনাটি 1 বছর আগে। নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, নিজেও বুঝছি না আমি কেন নিষিদ্ধ হলাম। জেবা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদল তাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই তার পেছনে লেগেছেন তারা। জেবার সব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা সাজ্জাদ দোদল। রুকাইয়া চমক, রুকাইয়া জাহান চমকের অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এরই মধ্যে অভিনয় নিয়ে তিনি যতটা না আলোচনা এসেছেন তার চেয়ে অনেক বেশি এসেছেন সহকর্মী অভিনয় শিল্পী আরাস খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ নিয়ে এনে। চমকের এই অভিযোগ থানা পুলিশ পর্যন্ত গড়ায়। একইভাবে চমকের বিরুদ্ধে শুটিং সেটের জ্যেষ্ঠ সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার অভিযোগও আসে। চমকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সমাধানে এগিয়ে আসে নাটকের সংগঠনগুলো। 13 আগস্ট নাটকের 3 সংগঠন সৃষ্ট জটিলতার নিরসনে সবাইকে নিয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার শেষে প্রমাণিত হয় চমকের অভিযোগের সত্যতা নেই, উল্টো চমকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলে। নিজের ভুল বুঝতে পেরে উপস্থিত সবার সামনে ক্ষমাও চেয়েছেন চমক। একইভাবে চমকের কারণে ক্ষতিগ্রস্ত পরিচালককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া অস্বীকার করেন তিনি।
এদিকে 13ই আগস্ট সেই রায় সন্তুষ্ট হতে পারেননি নাটকের পরিচালকের সংগঠন রিটার গিলস 21 আগস্ট সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচালকদের সংগঠন ঘোষণা জানায় তিন মাসের জন্য নির্দিষ্ট নিষিদ্ধ চমক যা আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এদিকে ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত মানেননি জানিয়েছেন চমক সো দর্শক এই ছয় অভিনেতা অভিনেত্রী মডেল কেন নিষিদ্ধ হয়েছিলেন আপনারা জানেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ